নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বাংলার 15টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের একটা সুখবর নিয়ে আসলো অফিসিয়াল এক নিউজ পোর্টাল। এই প্রচণ্ড গরমে এমন একটা সুখবর পেলে প্রত্যেকেরই ভালো লাগে। তো তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই অফিসিয়াল নিউজ পোর্টালে আবহাওয়াকে কেন্দ্র করে কোন খুশির খবর প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওয়ে টু নিউজ পোর্টালের অফিসিয়ালভাবে প্রকাশিত একটা তথ্যে, যেখানে বলা হয়েছে বাংলার 15 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তো তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্যে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই বাংলার 15 জেলায় আসছে ষষ্ঠীর বৃষ্টি। উপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল সকাল 9টার পর কলকাতার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আজ থেকেই শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে 40-50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, এই তথ্যই কিন্তু ওয়ে টু নিউজ নিউজ পোর্টাল মারফত প্রকাশ করা হয়েছে, এবং এটা দেখুন প্রকাশ করা হয়েছে সকাল 8:15 22 এপ্রিল 2023। তো তাহলে বন্ধুরা, এবার শুধু দেখার বিষয় যে ওয়ে টু নিউজে যে তথ্য প্রকাশিত হয়েছে, অর্থাৎ আজকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পারি কিনা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর একটা ছোট্ট তথ্য। এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।